Hello guys, this is Tania. So today I am going to show you a new collection video. What collection video topic is Sharee haul. Our Sharee haul. So I am going to say that I have worn many Sharees in my childhood. So I have worn many Sharees in my childhood. So here the Sharees are all worn. Personally, I am wearing them. Although I have worn them twice, but I have given them to my mother. তো কোনো না কোনো ডিজাইনে আমি এই শাড়িগুলো নিয়েছি পরার জন্য। তো 2018 থেকে এখন অবধি আমি কী কী শাড়ি নিয়েছি, কোন কোন ফেস্টিভ্যালের জন্য শাড়ি নিয়েছি আর কতগুলো শাড়ি নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তোমাদেরকে যে শাড়িটা দেখাবো সেটা আমি নিয়েছিলাম 2018 আর সরস্বতী পুজোর জন্যই, তখন আমি হস্টেলে থাকতাম। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই দেখো শাড়িটা, এখানে হচ্ছে তোমাদের একটা মানে অরেঞ্জ কালারের মধ্যে রানী কালারের মধ্যে খুবই সুন্দর একটা মিক্সচার। তো এই শাড়িগুলোকে হ্যান্ডলুম শাড়ি বলে। তো যতগুলো শাড়ি আছে মানে যেটা আমার নলেজ, মানে আমি জানি যে শাড়িটাকে কী বলে সেটা আমি বলে দেবো, আর যেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না, কারণ কি আমার অত আইডিয়া নেই। তো এই শাড়িটা দেখো খুবই প্রিটি টাইপের। তো আমি এই শাড়িগুলো পরেছি, তো এগুলোর ফটো আমি তোমাদেরকে সাইডে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তো ফার্স্ট শাড়ি হচ্ছে আমার এটা। তো এর প্রাইস তোমাদের নিয়েছিল হচ্ছে 1500 মতো। তোমাদের সেকেন্ড শাড়ি দেখাই। তো সেকেন্ড শাড়িটা আমি নিয়েছিলাম এই দেখো, এই দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন জারি বসানো, জানি না এটাকে শাড়িটাকে কী বলে, ঠিক আছে। তো এটাও আমি নিয়েছিলাম 2018 এই দুর্গা পূজার সময়। তো তখন আমি এটা নিয়েছিলাম। তো এই ব্লাউজটা আমি সব কটা ব্লাউজ আমার কাছে নেই, যতগুলো ব্লাউজ আমার কাছে সামনে আছে আমি ততগুলোই দেখাচ্ছি। এর ব্লাউজটা আমি এরকম বানিয়েছিলাম, এই দেখো তো প্রিটাকে পুরো সামনের ফ্রন্টটা, পিছনেটা একটু গ্যাপ দিয়ে আর সামনেটা পুরো কভার। তো এটা নিয়েছিলাম, সবগুলো ব্লাউজ আমার কাছে নেই, যতগুলো আমার কাছে আছে আমি যতগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই শাড়িটার প্রাইস তোমাদের পড়েছিল হচ্ছে 2600, আর হচ্ছে বাকি যা ব্লাউজ টাউজ বানাতে যা বাকি যা পড়েছে তো লগভাগ তোমাদের ওই 3500 মধ্যে হয়ে গেছে। তো নেক্সট থার্ড নাম্বার শাড়িটা আমার খুবই একটা মানে ফেভারিট শাড়ির মধ্যে পড়ে, এই দেখো। তো এটা হচ্ছে একটা ডার্ক গ্রিন কালারের শাড়িটা, তোমরা দেখতে পারবে। তো আমার খুবই ভালো লাগে ডার্ক গ্রিন কালার। তো এই দেখো এর পার্টটা এরকম খয়েরি কালারের মধ্যে এর মধ্যে জারি বসানো আছে। তো এটাও আমি নিয়েছিলাম তোমাদের হচ্ছে সরস্বতী পুজোর জন্য, 2019 সরস্বতী পুজোর জন্য। তোর ফটো আমি এখানে দিয়ে দেবো। তো এটার সাথে আমি একটা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ দিয়ে পরেছিলাম, খুবই প্রিটি ছিল কালারটা, তোমরা দেখবে। তো এটা হচ্ছে থার্ড নাম্বার শাড়ি। যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা খুবই মানে আমার একটা ফেভারিটের মধ্যে আর খুবই মেমোরিজের মধ্যে মানে নেওয়া শাড়ি, কারণ কি এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার ফেয়ারওয়েল টাইমে, কলেজের ফেয়ারওয়েল টাইমে। তো আমি অনেক ঘুরে টুরে এই শাড়িটা নিয়েছিলাম, কারণ কি আমার একটা লাগতো সিম্পল শাড়ি, ঠিক আছে, সিম্পলের মধ্যে একটু ক্লাসিক টাইপের। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এর পাড়টা, এর উপরের দিকটা নিচের দিকটা সেম এরকমই একটু। আর এই ব্লাউজটা এখন আমার কাছে নেই, কিন্তু ব্লাউজটা খুবই প্রিটি, আমি তোমাদের ফটো দিয়ে দেবো, পুরো শাড়ি পরে তোমরা দেখতে পারবে। তো একটা নেভি ব্লু কালারের, এই দেখো খুবই জানি না এটা কী, খুবই সিল্কি সিল্কি সিল্ক টাইপের হবে মেবি, জানি না, খুবই প্রিটি টাইপের, আমার খুবই ভালো লেগেছিলো। এটা হচ্ছে এলিগেন্ট টাইপের একটা খুবই বিউটিফুল শাড়ি। তো এটা আমার খুবই একটা মেমোরিজ আছে, কেন কি এটা আমি ফেয়ারওয়েল টাইমে পড়েছিলাম তাই। তো এটাই, তো এবার তোমাদেরকে নেক্সট দেখাই। নেক্সট শাড়ি যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা আমি নিয়েছিলাম সেম 2019 হচ্ছে সরস্বতী পুজো, না 2019 আমি দুর্গা পুজোয়, 2019 সরস্বতী পুজো যেটা নিয়েছিলাম সেটা গ্রিন কালারের ফেয়ারওয়েল এটা নিয়েছিলাম, আর দুর্গা পুজো এটা নিয়েছিলাম। তো এটা খুবই একটা আমার লাগতো, যে ইয়েলোর মধ্যে দেখবে তোমরা পিঙ্ক কালারের বর্ডার, এটা আমি বুনিপের হালদির দিনেও পড়েছি, তোমরা দেখবে। তো আমার একটা ইয়েলো শাড়ি ছিল না ভালো দেখে, তো আমার এই শাড়িটা খুবই ভালো লেগেছিলো, নিয়েছিলাম। আর ভাবলাম যে বুনিপের বিয়ের সময় ওটা আমি পড়তে পারবো হালদিতে, তো তাই জন্য একবার এটা আমি নিয়েছিলাম। দেখো এটা খুবই সুন্দর। তো এর মধ্যে আমি সবকটা শাড়ি মার্কেটের ওখান থেকে নিয়েছি। তো এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে লীলা থেকে, আর ফার্স্ট যে শাড়িটা তোমাদেরকে দেখালাম সেটা আমি নিয়েছিলাম হচ্ছে তোমাদের সঞ্চয়িতা থেকে। মার্কেটে তোমরা সবাই জানো যে সঞ্চয়িতা খুবই ফেমাস আর লীলাও খুবই নাম করা, তো তোমরা মার্কেটে গেলে দেখতে পারবে লীলা। আর সেকেন্ড যেটা নিয়েছি সেটাও লীলা থেকে, থার্ড যেটা নিয়েছি সেটাও লীলা থেকে, আর ফোর্থ এটা হচ্ছে ফোর্থ হচ্ছে আমার হচ্ছে ফেয়ারওয়েলের শাড়িটা, ওটা আমি অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম আমার মনে নেই, কিন্তু ফিফথ যে শাড়িটা আমি নিয়েছি এটাও আমি নিয়েছি লীলা থেকে। লাস্ট নট দ্য লিস্ট আমার সিক্স নাম্বার শাড়ি দেখাবো, খুবই কম ছিল, লগভগ ছটা শাড়ির মতনই ছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম তাও। তো এই শাড়িটা দেখো, এর দাম শুনলে তোমরা মানে ভাববে, দেখো এটা খুবই প্রিটি। এটা আমি পড়েছি হচ্ছে 2020 হচ্ছে তোমাদের দুর্গা পুজোর সময়, 2020 সরস্বতী পুজোর সময় আমি কোনো শাড়ি টাড়ি কিছু পরিনি, এটা নিয়েছিলাম হচ্ছে দুর্গা পুজোর সময়। এর কালারটা তোমরা দেখবে এখানে একটা টিও কালারের, আর হচ্ছে এরও হচ্ছে পিঙ্ক কালারের। তো আমার অনেকগুলো মানে শাড়িরই বর্ডার পিঙ্ক কালারের। তো এটা আমি নিয়েছিলাম লীলা থেকে, এটা আমার লাস্ট পারচেস হচ্ছে শাড়ির,
মানে এই রিসেন্টলি, তো তার এটা আমি নিয়েছিলাম হচ্ছে লীলা থেকে, এর প্রাইস পড়েছিল অনলি 1000 rupees। তোমার আমার দেখে এত ভালো লেগেছিলো, আর আমি ভাবছিলাম যে এত দামে শাড়ি কিনে কোনো লাভ হয় না, কেন কি একদিনই পড়ি তারপর হলো ওটা আপডেট হয়ে যায় তারপরে আর ওটা পড়ি না। তো আমি ভাবলাম যে এত দাম দিয়ে নিয়ে কোনো লাভ নেই, তো আমি 1000-এর মধ্যে এত ভালো শাড়ি পেয়েছিলাম, তো কী বলবো। তো এর ব্লাউজটা দেখা, এই ব্লাউজটা আমার সাথে আছে, তো এর সাথে আমি একটা স্লিভলেস ব্লাউজ বানিয়েছিলাম। এর একটা মানে তোমাদের ব্লাউজের পিস ছিল, তো এটা আমি বানিয়েছিলাম। এই দেখো ব্যাগটা, আর এটা হচ্ছে এতটুকুই। তো আমার অত শাড়ি নেই যে তোমাদেরকে দেখাবো, আমার যতগুলো ছিল আমার নিজস্ব কালেকশন আমি ওগুলোই দেখালাম। মার তো অনেকেই আছে, আমি মারগুলো দেখালাম না, যেগুলো আমি নিয়েছি পার্সোনালি ততগুলোই দেখালাম। ইন ফিউচারেও হয়তো আমি অনেক শাড়ি নেবো, তো তখন আরও কিছু কালেক্ট করার পর তোমাদেরকে আবার দেখাবো এর পার্ট টুই। তো আজকের জন্য এতটুকুই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার শাড়ি কালেকশনগুলো কেমন, আর তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে কিনা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেটেড হই, আর তোমাদের জন্য এরকম অনেক অনেক কালেকশন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য বাই, মাচ লাভ, বাই।